এখন কি লস এখন লস নয় বাড়ি দিয়ে লাভ আছে লস আছে নিজের জমির পিএজের দাম জানেন কত না আলুর দাম কত না কি কি আলু আছে সিল আছে সাদা আছে কুকরি আছে জাউ আছে স্টিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ শুক্রবার সবজির বাজারটি বেশ জমজমাট ভাবে শুরু হয়েছে তবে দুই দিনের ব্যবধানে কমলো পেঁয়াজ এবং রসুনের দাম আরও কমলো কৃষক পর্যায়ে বিভিন্ন শাকসবজির দাম অন্যদিকে সারা বিশ্বে আলুর চাহিদা বেশ মোটামুটি থাকায় কমছে না আলুর দাম ভাই কেমন আছেন আছি ভালো ভাই আপনার কাছে তো গত মাসে আলুর দাম শুনছিলাম আজকে আসলাম আলুর দাম শোনার জন্য তো আপনার কাছে কি কি আলু আছে আলু ভাই অনেক প্রকার ব্যবসা নাই ভাই বাজার খুব খারাপ আছে ব্যবসা বর্তমান কেমন পরিস্থিতি একেবারেই খারাপ যেমন বিভিন্ন থেকে সংগ্রহ করি আমাদের এলাকায় সব স্টোরে দুইটাই সময় এদিকে আবার কলেজ পড়ুয়া ছাত্র সকাল সকাল সবজির বাজারে আসে তাজা সবজি কিনতে চাহিদা মতো সবজি কিনতে পাচ্ছেন না দাম অনেক বেশি বলে আমি নিচে এখানে বটবটি তারপর ছোট আলু আপনি এখন কয় সদস্য তিন সদস্য এখন এ পর্যন্ত 150 টাকা গেছে আমি পেঁয়াজ ইচ্ছে আছে পেঁয়াজ বর্তমানে বাজারে কয়টা পেঁয়াজ আছে পেঁয়াজ এখন বাজারে এখন আমি নিল ধারায় 340 টাকা ধারা কিবার কিবার বাজার লাগে শুক্রবার আর সোমবার বাজার কড়া বাজার কড়া বাজার আর বাজার ডেইলি সামান কোনো হার দাদা পার্থক্য নাই প্রতিদিনে এরকম নাই লোক কম আর লোক শুক্রবার কম হয় দূর দূরের ব্যাপারে আসে না শুক্রবার আসে না নামাজের দিন তো অন্য বাজারের তুলনায় এই বাজারটি ভিন্ন কারণ এই বাজারটি হচ্ছে কৃষকের পাইকারি আড়ত বর্তমান সময় দাম কম হলেও ফলন অনেক গুণ বেশি আপনার জমিতে ফলন কিরকম ফলন তো ভালোই জমির ফলন ভালো তো আপনি বিক্রি করলেন আজকে কত টাকা কেজি 12 টাকা কেজি খালি 12 টাকা কেজি এর আগে কত ছিল আগে 20 টাকা 22 টাকা 35 40 50 আছে তখন লাভ করছিলেন এখন কি লস এখন লস নয় বাড়ির জিনিস লাভ আছে লস আছে কি চাষ করছেন তরাই শুধু আর কিছু আছে তরাই আছে ঢ্যাঁড়স আছে আকালি আছে পুঁই শাক আছে মরিচ নেই মরিচ তাহলে আপনি তো নাম করা গ্রস্ত এদিকে আবার মতিন চাচা মাথায় হাত রেখে বসে আছেন কাস্টমারের চিন্তায় তবে 3 ঘন্টা ধরে বসে আছি লাউ বিক্রি করার আশায় চাচা মাথাত কেন হাত দিছেন ব্যবসা কেমন ব্যবসা ভালো কি কি নিয়েছেন পানি কুমড়া করলে পানি কুমড়া কত দুধ কৃষি কত পানি কুমড়া 8 টাকা দশে 10 টাকা দশে কে নিয়ে আগুন দাম আছিল ভালো দাম আছে ভালো হবে না মাল তো ছোট লাউ পিস কত 25 দাম তো কমছে কারণ কি ফলন বেশি ফলন বেশি আচ্ছা ফলন বেশি হওয়া ভালো কি কি আলু আছে শিল আছে সাদা আছে কুকরি আছে ঝাউ আছে স্টিক আছে ডায়মন্ড আছে শিল আলু কত বেচতেছে শিল 42 টাকা কেজি কুকরি 36 টাকা কেজি ঝাউ হলো তোমার 46 এটা 30 টাকা 32 টাকা কেজি ওটা 28 টাকা কেজি কৃষকের আমদানি কিরকম সকাল 8টায় শুরু 11টায় 12টায় শেষ আলুর দাম কবে কমবে ভাই আশা করা যায় না কাঁচা মাল বলা যাবে নিতেও পারে না নিতেও পারে এদিকে আবার আলুর কৃষক অনেক কষ্ট করে আলু চাষ করে কম দামে আলু বিক্রি করে এখন বাজারে এসে ঘুরে ঘুরে আলুর দাম শুনছে এখন জমিতে আপনি কি লাগাইছেন জমি ধান লাগাইছি ধান লাগাইছেন আলু করছিলেন হ্যাঁ আলু করছিলেন আলু কত করে বেচছিলেন আদা মানা দেখাইছি আদা মানা বলতে কত টাকা 60 টাকা কেজি 60 টাকা কেজি আলু আর আজকে আর কি আলু কিনে খাইতেছেন না আলু কিনি
বাড়িতে আলু খাইতেছেন বাড়িতে তো বাসি গিয়েছেন নাকি হ্যাঁ বাসি আচ্ছা খুব ভালো হয়েছে প্রিয় দর্শক সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম